10,323 নিয়ে ফের একই কথা শোনালেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। চাকরিচ্যুতদের কাছে তিনি আহ্বান রাখেন আন্দোলন প্রত্যাহার করে ইন্টারভিউতে অংশ নেবার জন্য। স্থায়ী সমাধানের দাবিতে সিটি সেন্টারের সামনে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323। রবিবার তাঁদের আন্দোলনের 35তম দিন। তাঁদের অভিযোগ, সরকারের কোনো প্রতিনিধি এখনও আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেননি। শিক্ষকদের দাবি নিয়ে রবিবার ফের শিক্ষামন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকরা। তিনি এদিন ওই আন্দোলনে রাজনীতির গন্ধ খোঁজার চেষ্টা করেন। মন্ত্রী বলেন, তাঁদের আন্দোলনের কোনো দরকার নেই, চাকরিচ্যুতরা ইন্টারভিউতে অংশগ্রহণ করুন। রতননাথ বলেন, আন্দোলনস্থলে এসে কেউ অফার দেবেন এমন ঘটনা কোথাও নজির নেই। পাশাপাশি বলেন, সুপ্রিম কোর্টও বলেনি তাদের বিনা ইন্টারভিউতে চাকরি দেবার জন্য। পার্টিসিপেট করুক ইন্টারভিউতে মাধ্যমে, পার্টিসিপেট করলে তাদের কীভাবে হবে সেটা আমরা চিন্তা করব। আন্দোলন করতে পারে, পিছনে যদি রাজনীতি থাকে আমার কিচ্ছু বলার নেই, কিন্তু আমি অনুরোধ করব, আমি একজন মন্ত্রিসভার সদস্য বারবার বলবো, এখানে তারা তাদের অভিজ্ঞতা রয়েছে। পৃথিবীর এমন কোনো ব্যবস্থা নেই, ভারতবর্ষের এমন কোনো ব্যবস্থা নেই যে উইদাউট ইন্টারভিউ কাউকে চাকরি দেওয়া যায়। যেহেতু সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে পৃথকভাবে কোনো হেল্প না করার জন্য, আলাদা কোনো ফেসিলিটি না দেওয়ার জন্য, কিন্তু আন্দোলন করে অফার তার ওনাদের আন্দোলনস্থলে যাবে, এটা হয় কোথাও? ভারতবর্ষে কোথাও রেকর্ড আছে যে আন্দোলনের জায়গায় গিয়ে কেউ অফার বিলি করে? পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।